এখন আমাদের আলোচনার বিষয় চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা হয় আমরা আগে প্রশ্ন দেখে নিম্নের সমীকরণ থেকে একটি চাহিদা সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে একটি চাহিদা রেখা অঙ্কন করে এখানে কিউডি ইজিক টু টেন মাইনাস টু পি যেখানে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ এবং পি হচ্ছে দাম এই হচ্ছে আমাদের যে চাহিদা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করব আমরা সে বিষয়টা দেখব চাহিদা রেখা হল চাহিদা সমীকরণের রৈখিক উপস্থাপন এখানে কিউডি ইকল টু টেন মাইনাস টুপি হল একটি একমাত্রিক চাহিদা সমীকরণ যেখানে কিউডি আছে চাহিদার পরিমাণ এবং পি হচ্ছে দাম এর মধ্যে কিউডি অধীন চলক এবং পি হচ্ছে স্বাধীন চলক হ্যাঁ এটা হচ্ছে অধীন চলক আর এই পিটা হচ্ছে স্বাধীন চলক আমরা স্বাধীন চলক আর অধীন চলকের সংজ্ঞা জানি যে স্বাধীন চলক যার স্বাধীন চলকের মানের উপর অধীন চলকের মান নির্ভর করে স্বাধীন চলক পি এর বিভিন্ন মানের কিউ ডি এর যে মান হয় তা থেকে চাহিদা সূচি তৈরি করে ওই চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব পি ইকল টু অন হলে অর্থাৎ দাম যদি এক টাকা হয় তাহলে কিউডি ইজিক টু টেন মাইনাস টু এখানে পি এর জায়গায় বসাবো অন তাহলে হচ্ছে দুই দু এক দুই তাহলে দশ থেকে যদি দুই যায় তাহলে থাকে হচ্ছে আট p সমান যদি 2 হয় তাহলে qd সমান কত হবে 10 2 আর p এর জায়গায় 2 বসাবো তাহলে 2 2 4 10 থেকে 4 গেলে থাকে 6 p হচ্ছে যদি 3 হয় তাহলে qd কত হবে 10 2 p এর জায়গায় 3 বসাবো 3 2 6 10 থেকে 6 গেলে হচ্ছে 4 থাকে এর ভিত্তিতে আমরা চাহিদা সূচি তৈরি করব এখানে হচ্ছে দাম আর এখানে হচ্ছে চাহিদার পরিমাণ দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ তখন হচ্ছে 8 একক দাম যখন 2 টাকা চাহিদার পরিমাণ তখন হচ্ছে ছয় একক দাম যখন থ্রি চাহিদার পরিমাণ তখন ফোর একক তার মানে হচ্ছে দাম যখন বাড়তিছে চাহিদার পরিমাণ কিন্তু কমতিছে দাম আগে যা ছিল এক আট দুইতে হচ্ছে কিন্তু চার তার মানে হচ্ছে দাম এখান থেকে কমছে আর চাহিদা দাম এখান থেকে যখন বাড়ছে চাহিদার পরিমাণ কিন্তু এদিকে কমতেছে দাম বাড়তেছে চাহিদার পরিমাণ কমতেছে তার মানে বুঝলাম যে দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক বিষয়টি আমরা রেখার সাহায্যে উপস্থাপন করব আর সূচি থেকে চাহিদা রেখা অঙ্কনের জন্য আমরা ভূমিকক্ষের চাহিদার পরিমাণ এবং লম্বক্ষে দাম দেখানো হয়েছে এই রেখা যাতে সঠিক হয় সেজন্য আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে আমরা ভূমিকক্ষে হচ্ছে এক সেন্টিমিটার করে ধরে দাগ দিয়ে গেছি তাহলে এক সেন্টিমিটার স্কেল ধরে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এখানে হচ্ছে এক সেন্টিমিটার পরপর দাগ দিয়েছি এবার হচ্ছে আমরা অক্ষে হচ্ছে প্রতি সেন্টিমিটার পরিমাণ পরিমাণ দুই ধরবো তাহলে এসে এক সেন্টিমিটার দুই চার ছয় আট আর লম্বক্ষে প্রতি সেন্টিমিটারে এক ধরবো তাহলে এক সেন্টিমিটার এক 2 সেন্টিমিটারে দুই তিন সেন্টিমিটারে তিন এখন দেখবো যে দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ তখন আট একক এই যে দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ তখন আট একক দাম যখন হচ্ছে দুই টাকা চাহিদার পরিমাণ তখন ছয় একক এই যে দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ তখন ছয় একক দাম যখন হচ্ছে তিন টাকা চাহিদার পরিমাণ তখন চার একক তাহলে দাম যখন তিন চাহিদার পরিমাণ তখন চার এই যে এখন হচ্ছে এখন দাম এবং চাহিদার পরিমাণের সমন্বয়ে যে বিন্দুগুলো পাওয়া যায় সেই বিন্দুগুলোকে আমরা যোগ করব বিন্দুগুলো আমরা নাম দিই এ বি সি এখন এ বি সি যোগ করি এ বি সি বিন্দুগুলো যোগ করে ডি ডি অন চাহিদা রেখাটা পাইলাম এখন আমরা এগুলো যোগ করে দিব দাম যখন তিন টাকা চাহিদার পরিমাণ তখন চার একক দাম কমে যখন দুই টাকা হলো চাহিদার পরিমাণ বেড়ে তখন ছয় একক হলো দাম যখন কমে এক টাকা হলো চাহিদার পরিমাণ বেড়ে তখন আট একক হল এভাবে আমরা একটা চাহিদা রেখা পাইলাম যেটা হচ্ছে বাম দিকে। এখন আমরা এর ব্যাখ্যা দেখব সংক্ষেপে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে বিভিন্ন দাম এবং চাহিদার পরিমাণের সমন্বয় সূচক এব বিন্দু গুলো যোগ করে যে ডিডি রেখা পাওয়া যায় তাই হলো প্রদাত্ত চাহিদা সমীকরণ হতে প্রাপ্ত চাহিদা রেখা